তো শীতকাল তো মোটামুটি পড়েই গেল, তো ভাবছি যে আজকে কিছু চাটাকেদার কিছু খেতে ইচ্ছা করছে। ঠান্ডা জান্ডা যেহেতু পড়ে গেছে, তো সোয়েটার ফোয়েটার বার করতে হয়েছে, সারাদিন বৃষ্টিটা হয়েছে না তার জন্য। তো ভাবলাম কিছু চাটাকেদার খাওয়া যায়। তো কি আমি আর আমার হাজব্যান্ড মিলে প্ল্যান করলাম যে পাওভাজি খাবো, কারণ পাওভাজিতে বেশি তেল মশলাও লাগে না, মানে হালকা বাটার দিয়ে, একটু ডেফিনেটলি জাঙ্ক বাট স্টিল অন্যান্য ভাজাভুজির তুলনায় অনেকটা বেটার মনে হলো আমার, তাই পাওভাজি খাবো বলে ডিসাইড করলাম। তো পাওভাজি খাবো, তাই এখন পাওভাজিটা বানাবো এবং সেটা তোমাদের সাথে শেয়ার করবো। দেখো কিরকম লাগলো, প্লিজ আমাকে জানিও। তো পাওভাজি, আমার কাছে পাওভাজি না আছে মশলা, না আছে কিচ্ছু, তো আমি পাওভাজি মশলাটা কীভাবে মানে নর্মালভাবে বানিয়ে নিয়েছি। নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, মৌরি, শুকনো লঙ্কা, এটাকে ভালো করে শুকনো খোলা একটু ভেজে নেব, তারপরে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গ্রাইন্ড করে নেব এইরকমভাবে। এরপর ভাজা রোস্টেড গরম মশলা দিয়ে দিলাম, হাফ টিস্পুন মতো দিয়েছি। আর যেহেতু আমার কাছে আমচুর নেই, তাই আমি চাট মশলা দিয়ে দিচ্ছি এই আন্দাজ মতো, এই হাফ অ্যান্ড ওয়ান টিস্পুন মতো। রেডি হয়ে গেল আমার পাওভাজি মশলা। এবার পাওভাজিটা বানানোর জন্য আলু, আমি দুটো আলুকে বয়েল করে নিয়েছি, আর এদিকে নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচো, দুটো পেঁয়াজ কুচিয়েছি, কাঁচা লঙ্কা, রসুন, আদা, আর এদিকে টমেটো। টমেটোটা আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। পাওভাজি মশলাটা বানিয়েছিলাম, এটাই লেগে রয়েছে। এদিকে এই কুনুরিটার মধ্যে আমি আদা আর রসুনটাকে ভালো করে তেঁতো করে পেস্ট করে নেবো একটা। দিয়ে এবার কড়াইতে বাটার দিলাম, দিয়ে একটু সাদা তেল দিলাম, অল্প অল্প করেই দুটো দিলাম, বেশি অয়েলি করবো না জিনিসটা। এবার এই তেলটা আর বাটারটা পুরো মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম আমাদের কাঁচা পেঁয়াজটা, দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার যখন পেঁয়াজটা ভাজা ভাজা ব্রাউন ব্রাউন হয়ে যাবে, তখনই আদা রসুন পেস্টটা যেটা আমি বানিয়েছি সেটা দিয়ে দিই, দিয়ে জিনিসটাকে ভালো করে মিক্স করে নেবো। আর ওদিকে কাঁচা লঙ্কার টমেটো পেস্টটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নেবো। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম। দিয়ে এবার সিদ্ধ করা আলুটাকে জাস্ট ভেঙে নিয়েছি, স্ম্যাশ করে নেবো না, জাস্ট ভেঙে টুকরোটা করে নেবো, জাস্ট একটু হাত দিয়ে হালকা হাতে স্ম্যাশ করেছি, মানে পুরো ভালোভাবে নয়। এবার ওই যে গ্রেভিটা যেটা বানাচ্ছিলাম সেটা যখন তেল ছেড়ে দেবে, এর মধ্যে বানানো পাওভাজি মশলাটা দিয়ে দেবো, এই 1 টেবিল স্পুন মতো দিয়েছি। দিয়ে এবার ভালো করে জিনিসটাকে মিক্স করে নিচ্ছি। আসলে পাশে পুজো হচ্ছে তাই গানের আওয়াজ আসছে। তো এবার এর মধ্যে ওই স্ম্যাশ করা আলুটা দিয়ে দিলাম, স্ম্যাশ না মানে জাস্ট নর্মাল হালকা হাতে স্ম্যাশ করা একটু আলুটা, যেন একটু গোটা গোটা থাকে। দিয়ে এবার মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিলাম, নিয়ে যখন পুরোপুরি মিশে যাবে এর মধ্যে একটু জল দিয়ে দিলাম সামান্য আন্দাজ মতো, যে যতটা থিকনেস পছন্দ করবে সে সেরকম জল দেবে। ফাইনালি হওয়া হয়ে গেলে 2 থেকে 3 ড্রপ মতো লেমন আমি দিয়ে দিলাম, লেমন জুস দিয়ে দিলাম, তো একটু টকটক একটা ব্যাপার আসবে, বেশ ভালো লাগবে। তো মিশিয়ে নিলাম ভালো করে। তো রেডি হয়ে গেছে আমার পাওভাজির রেডিটা। তো এবার পাওটাকে রেডি করার পালা। তো আমি যেহেতু পাওভাজি ব্রেডটা পাইনি, তো আমি মিষ্টি পাউরুটিটাকেই পাওভাজির মতো করে বানিয়ে নেবো, এটাকে টোস্ট করে নেবো। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক অফ মাই পাওভাজি, একদম সিম্পল। এখনও টেস্ট করবে, দিচ্ছি, খেয়ে রিভিউ দাও দেখি কিরকম হচ্ছে। আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, পেঁয়াজ হবে, অনেক পেঁয়াজ আছে কাটা, তুই বেশি পেঁয়াজ খাস না, তোকে অল্প সাজিয়ে দিয়েছি, আর তো দেবো পেঁয়াজ, ভাগ্যিস বেশি বেশি করে কেটে রেখেছিল। ভালো আছে, তো ওর তো খাওয়া হয়ে গেছে, এখন আমি টেস্ট করব। তো টেস্ট করে দেখি কিরকম হয়েছে। একটু ঝাল হয়েছে, ঝাল হয়েছে তো, বেশ ভালো ঝাল হয়েছে, ঝাল হয়েছে তো, একটু আসলে আমার দোকানে পাওয়া যায় তোর পাই বেশি ভালো লাগে।
দোকানের পাওয়া যেটা দিয়ে তোর পাওয়া ভাজিটা খেতে বেশি ভালো লাগে, তার কারণ হচ্ছে আমার সবজি একটু বেশি প্রিয় না। আসলে সবজি তো অনেক কিছু থাকে দোকানেরটায়, আমি তো সেরকম কিছু সবজি দিইনি, শুধু আলু পেঁয়াজ টমেটো। সেই জন্য ওর এটা ভালো লেগেছে। মর্নিং এভরিওয়ান, মর্নিংটা ডেফিনেটলি গুড, কারণ ওয়েদারটা একদম চরম, মানে এত দারুণ ওয়েদারটা হয়ে রয়েছে, একদম পুরো ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তো একদম দারুণ লাগছে, পুরো বৃষ্টি বৃষ্টি ওয়েদার। তো কালকে রাতে তো আর ব্লগটা এন্ড করিনি, পাওয়াজিকে ঘুমিয়ে পড়েছিলাম, তো আজকে সকাল থেকেই ব্লগটা কন্টিনিউ করছি। তো এখন আমি রান্না করছি হচ্ছে চিকেন, চিকেনটা আমি করছি আজকে, তো কিছুই না, কাটাকুটি করছি, নর্মাল যেরকম চিকেন করে সেরকমই করবো। দেখি আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, জাস্ট এখানটা হয়ে গেলে তার মানে একদম কষা কষা করে করবো ভাত দিয়ে খাওয়ার জন্য, কারণ শীত শীত ওয়েদার একটু ঝালঝাল না খেলে ভালো লাগে না। তো যাই হোক, চিকেনটা করে নিই, তার দুপুরবেলা লাঞ্চ করবো, চলো দেখতে থাকো। জাস্ট দেখো সুন্দর বৃষ্টি পড়ছে আজকে, দারুণ হয়ে গেছে ব্যাপারটা, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে বসে বসে ফোন ঘাঁটছে আর কাজ করছে, আবার কাজ করছে, ফোন ঘাঁটছে, আবার কাজ করছে, আবার ফোন ঘাঁটছে। নিজের জন্য শুধু কিছু অর্ডার করিস না, আমার জন্যও করিস। বসে বসে অনলাইনে শ্যাম্পু অর্ডার করছে, তবে নিজের জন্য, বউ কি বানের জলে ভেসে এসেছে? হ্যাঁ আমার জন্য অর্ডার কর, রেখেছি পরে করবো। আর এখানে কাটাকুটি করছি, কাটাকুটি কাটাকুটি কাটাকুটি, এখানে রসুনটা ছাড়িয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ ঝাল খায় না, লঙ্কাগুলো খুব ঝাল, টমেটো, আর এখানে রয়েছে আলু। আলু ছাড়া চিকেন আমি ভাবতেই পাই না, কারণ আলু ইজ মাই ফেভারিট, আর মাংসের মধ্যে বড় বড় আলু না থাকলে আমার একদম মাংস খেতে ভালো লাগে না, তাই আলুটা কাটবো। তাড়াতাড়ি করে আলুটা কেটে নিই, কারণ শীতকাল তো মানে ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে না, তাড়াতাড়ি করে স্নান করে নেবো, নাহলে প্রচণ্ড ঠান্ডা লাগে, ওই জন্য তাড়াতাড়ি করে মাংস টাংস, ও মাংস টাংস ধুয়ে আমার মাংস ম্যারিনেট করে রেখে দেওয়া হয়ে গেছে, ম্যারিনেট করে রেখে দিয়েছি, জাস্ট আলুটা কাটছি। আর আমি তো করি না না সেরকমভাবে রান্না, আর যখনই করতে হয় না আমার খুব টাইম লেগে যায়, মানে তাড়াতাড়ি করে পাই না করতে, সময় লেগে যায়। সেই জন্য আলুটা কাটছি, মাংসটা বসিয়ে দিয়েছি, এখন এটা অনেক হবে রান্নাটা, জাস্ট এখন সবে মাত্র কষছে, এখন অনেক ফুটবে, কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিয়েছি, একটু ফুটে যাবে ভালো করে। আর এদিকে মিমির মাংসটা রান্না করছি, এদিকে এদিকে গরম মশলা আর ঘি দিয়ে দেবো, ফুটে গেলে স্নান হয়ে গেছে, স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম, পুজো দিয়ে নিয়েছি, এখানে এই যে আমার ছোট্ট মন্দির, আমার ছোট্ট মন্দির, এখানে আমি পুজো দিই। আচ্ছা আমার খেতে বসবো, মানে সব রেডি করে রেখেছি, ফাইনাল লুক অফ চিকেন ঝোল, কষা করবো কিন্তু করে ফেলেছি ঝোল। কি মাংস দেওয়া হবে মায়? হ্যাঁ
কিরে ভালো হয়েছে? বৃষ্টির দিনে তোর তো চিকেন প্রিয় নাকি? এই বৃষ্টির দিনে চিকেন পেয়ে তোর কিরম লাগছে? ভালো লাগছে, এই জন্য তোকে বাজার করে আসছি। খাওয়া ডান, খেয়ে দিয়ে আমার ঘরে চলে এসেছি। এখানে কি করছে রে? দেখা সবাইকে, ও সুরূপ নাকা মিমি আমাদের বাবালে। এই যে নাক কেটে গেছে, এই যে নাক কেটে গেছে। সুরূপ নক, সুরূপ নক, সুরূপ নক, সুরূপ নক। কেমন আদর খায় দেখুন, কেমন আদর খেতে ভালোবাসে। এবার হাতটা কেমন করে রেখেছে, টুই টুই ছেঁজামা, আর ছেঁজামা, এই ছেঁজামা। খালি ঘুমাবে, কোনো কোনো অ্যাক্টিভিটি নেই। দেখ একটু খেলতে পারে তোমার মাঝে সাঝে, কোনো অ্যাক্টিভিটি নেই, কোনো চলো ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে ঘুমিয়ে পড়ো। এক নম্বরে বদমাস, শুদ্ধ ঘুমোবে, একটু খেলবে না। আর এইখানে সব জামা কাপড়গুলো স্তূপ করে রাখা হয়েছে, কারণ জামা কাপড়গুলো কালকে কাঁচা হয়েছিল, ওগুলো ছাদ থেকে নিয়ে এসেছি সকালবেলা, ভাজ করা হয়নি, বিকালবেলা গেলে ভাজ করে ফেলবো, বুঝাবো। তো যাই হোক, এখন একটুখানি রেস্ট নিয়ে নিই, তারপর বিকালবেলা চায়ের সাথে দেখা হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন একটু চা বানাচ্ছি, রেস্ট রেস্ট নিয়েছি, বেশিক্ষণ রেস্ট নিতে পারিনি, ফোন শুয়ে শুয়ে ফোনই ঘাঁটছিলাম। তো যাই হোক, এখন একটু চা বানাচ্ছি, চাটা খাবো। তো এই যে আমার চা হচ্ছে এখানে। তো আজকের মতো এই চা বানাতে বানাতে আমি আমার ব্লগটা এন্ড করছি। আবার নিয়ে আসবো একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ আপনাদের জন্য। তো পাওভাজিটা বানিয়েছিলাম সিম্পল, মানে একদম ঘরে যা ছিল তাই দিয়ে একটা গড়পত্তা করে বানিয়ে দিয়েছিলাম। তো ভালো খেতে হয়েছিল, বেশ, ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো লাগে আমার ভিডিওটা, তাহলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের মতো তাহলে ব্লগটা এতটাই রাখছি, আবার নিয়ে আসবো একটা নেক্সট ইন্টারেস্টিং ব্লগ আপনাদের জন্য খুব তাড়াতাড়ি। আজকের মতো টাটা।